বললো খাতাটা আপ টু ডেট করেছেন? আজ 26শে জানুয়ারি, জ্যোতিষ নিয়ে আমরা আলোচনা করছি। এটা একটা পিওর অ্যাস্ট্রোলজি সেশন চলছে, এটা শিক্ষণীয় প্রোগ্রাম। এখানে কোনো রকমের তন্ত্র মন্ত্র বা ব্ল্যাক ম্যাজিকের কিছু নেই। আপনার অঙ্কের হিসাবে যা কিছু আসবে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। মেইন অঙ্কটাই হচ্ছে এখানে মেইন, সুতরাং অঙ্ক নিয়ে জ্যোতিষটাকে পরিচালনা করলে আপনার অ্যাকচুয়াল প্রেডিকশানটা কিন্তু খুব ভালোভাবে আসবে। আপনাদের জ্ঞাতার্থে বলি, আমাদের যে এফিমিনিসটা তৈরি হয়েছে, এই এফিমিনিসটা কিন্তু 360 দিন নিয়ে কিন্তু ডক্টর ম্যাগনাস সাহা কিন্তু এটাকে তৈরি করেছেন। কিন্তু আমাদের দশাগুলো 365 দিনের, সেগুলি কিন্তু এখনও কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জ হয়নি। সুতরাং আপনি যেই যত বছর সময়ে আপনি আমার কাছে এসছেন, তত বছর ইনটু 5 ডেজ মাইনাস করলে যেই দশা অন্তর্দশা প্রত্যন্ত দশাটা পাচ্ছি সেটাই হচ্ছে অ্যাকচুয়াল কিন্তু আমাদের টাইম চলছে। অর্থাৎ দশা অন্তর্দশা প্রত্যন্ত দশাটাকে রেক্টিফিকেশন করলে তবেই কিন্তু প্রেডিকশানগুলো ঠিক মতন কিন্তু মিলবে। এখন মেইন হচ্ছে এই জ্যোতিষটা নিয়ে নানা রকমের তাল বাহানা চলছে। আপনাদেরও নানা রকম টিভি প্রোগ্রাম দেখে জ্যোতিষের প্রতি একটু ভক্তি শ্রদ্ধা কমে গেছে। আপনারা সব কিছু চান রেডিমেড, কিন্তু কোনো কিছু কিন্তু রেডিমেড কিন্তু হয় না। কেন হয় না? কারণ একটা অঙ্কের হিসাব আছে, আপনি বসবেন। সত্যিকারে যদি আপনাকে যদি সঠিকভাবে বলতে হয় আপনাকে 1 ঘন্টা টাইম দিতে হবে। আমি চারটাকে তৈরি করব, তৈরি করে আপনার চার্টের মধ্যে কী সুবিধা কী অসুবিধা আছে এবং কেন আপনি আটকে আছেন সেটা কিন্তু আমি কিন্তু পুরোপুরিভাবে আপনাকে বলতে সক্ষম হব। তারপরে যদি আপনার বিশ্বাস হয় যে না এই ভদ্রলোক কিছু জানেন, তাহলে কিন্তু আপনার রাশি লগ্ন অনুযায়ী আপনার প্রেডিকশানটা কিন্তু খুব সুন্দরভাবে মিলে যাবে। প্রথমত যেটা বলছি, তখন এই জ্যোতিষে অনেকগুলো ফেলাসি আছে। যেমন ধরুন, অনেক সময় আমরা দেখেছি যে 20 যোগের কিন্তু কোনো কিছু মিলছে না, ইভেন কি বিবাহ ক্ষেত্রেও কিন্তু দেরি হচ্ছে। কিন্তু 20 যোগ কখন হয়, কীভাবে হয় সেটা কিন্তু অনেকেই জানে না। যেরকম মাঙ্গলিক ব্যাপারটাও অনেকে জানে না। মাঙ্গলিক ব্যাপারটা শিখেছে যে লগ্নে দ্বিতীয় চতুর্থে সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, কিন্তু কথাটা সেটা নয়। কথাটা হচ্ছে কি, কেন মাঙ্গলিকটা হয় সেটা কিন্তু জানার কিন্তু আমাদের কিন্তু খুবই দরকার। কারণ মাঙ্গলিক না হয় তো অনেক আরও অন্য কিছু গ্রহ নিয়েও তো মাঙ্গলিক দোষ হতে পারে, সেগুলো কেন হচ্ছে না আর এটা তো বা কেন হচ্ছে সেটা আমরা ব্যাখ্যা করা আমাদের প্রয়োজন, আপনাদের জানার দরকার। যে কোনো গ্রহ, আপনাদের প্রথমে বলেছি যে ষষ্ঠ অষ্টম দ্বাদশে কিন্তু কোনো রকমের কোনো ভালো ফল দেয় না। এই যে ষষ্ঠ অষ্টম দ্বাদশে আমাদের পুরনো যে সাবজেক্টগুলো তৈরি হয়েছে সেটাকে কিন্তু মেষ রাশিকে ধরে কিন্তু রাশি এবং লগ্ন ধরে কিন্তু সব কিছু বিচার করা হয়েছে। হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, আপনার নাম বলুন। হ্যালো হ্যালো হ্যালো, যাও, এই যে লগ্নে চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ থাকলে যে মাঙ্গলিকটা হয় কেন হয়? দ্বিতীয় তো হতে পারে, কারণ দ্বিতীয় সপ্তম হচ্ছে লগ্নের কিন্তু অষ্টম, সেটাকে তো অনেকেই কিন্তু এটাকে ধরছে না, কিন্তু এটা দরকার। প্রথমত হচ্ছে দেখুন, যেহেতু এটাকে মেষ রাশি ধরে করা হয়েছে,
মেষ রাশি হচ্ছে মঙ্গলের লগ্নে, অর্থাৎ লগ্নটাকে মেষ রাশি ধরেছে। লগ্নে থাকলে হচ্ছে চতুর্থ থাকলে হচ্ছে, কেন চতুর্থ থাকলে হচ্ছে, শনি কিন্তু ওখানে দৃষ্টি দিয়ে দিয়ে দিয়েছে। শনির সমসপ্তমে দৃষ্টি মঙ্গলে রয়েছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার নাম বলুন। ছেলের ডেট অফ বার্থ বলুন। 30/10/2010। টাইম? বেলা 1:10, দুপুর 1:10। 13:10। কোথায় হয়েছেন? এগরাতে। এগরাতে কোন ডিস্ট্রিক্টে বলছে? পূর্ব মেদিনীপুর, বললাম যে পূর্ব মেদিনীপুর এগরা। মেদিনীপুরে? হ্যাঁ পূর্ব মেদিনীপুর এগরা। ঠিক আছে, কি জানতে চান? ওই তোরা সময় সম্বন্ধে বা কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। একটা, যে কোনো একটা, যে কোনো একটা হয় পড়াশোনা নাহলে কেরিয়ার, কোনটা চান? ওই তো পড়াশোনা সম্বন্ধে। আপনার ছেলের সোমবারে জন্ম আপনি জানেন তো? আপনার ছেলের সোমবারে জন্ম। আপনার ছেলের বৃশ্চিক রাশি মকর লগ্ন। বৃশ্চিক রাশি হিসাবে আপনার ছেলের শনি সাহায্য চলছে, এখনো 2.5 বছর থাকবে। গত 5 বছর ধরে আপনার ছেলের পড়াশোনা কিন্তু তেমন ভালো হয়নি, শারীরিক দিক দিয়েও তেমন ভালো যায়নি, অঙ্ক নিয়ে প্রবলেম হয়েছে। এগুলো কিন্তু 2.5 বছর পর থেকে আস্তে আস্তে কিন্তু ঠিক হবে, তার আগে সম্ভাবনা নেই। এই জন্য আপনার প্রোটেকশন দরকার। আপনার ছেলের আরও কেন কী ব্যাপারে হচ্ছে না সেটা জেনে নেন। প্রথমত হচ্ছে আপনার ছেলে 2000 সালে, এখন 17 বছর বয়স, এখন কি পরীক্ষা দেবে না 11 ক্লাসে? পরীক্ষা দিয়েছে, কিন্তু এখন এই 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 গত 5 বছর ধরে পড়াশোনা ভালো হচ্ছে না, 11 ক্লাসও তেমন ভালো হচ্ছে না। কেন হচ্ছে না? আপনার ছেলের প্রথমত একটা বীজযোগ রয়েছে, শনিচন্দ্র সমসপ্তমে রয়েছে, এই বীজযোগটাকে খণ্ডন করতে হবে। বীজযোগটাকে যতক্ষণ খণ্ডন না করছেন কিছু না কিছু বাধা বিঘ্ন থাকবেই। এই ছাড়া মঙ্গল এখানে কেতুকে এবং এখানে বৃহস্পতি শনিকে দৃষ্টি দিয়ে দিয়েছে, ফলে কি হচ্ছে, আপনার ছেলে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়, কিছু না কিছু অসুবিধার সৃষ্টি হচ্ছে, পড়াশোনা করতে চাইছে না, যতই ওকে বকাবকি করেন ততই কিন্তু অসুবিধা হচ্ছে। আপনি যে কোনো একজন ভদ্রলোকের কাছে গিয়ে বা কলকাতায় এসে আগে ছেলের শনি সাহায্যটাকে কাটান। কী করে কাটাবেন? শনি যদি জন্মকালীন অশুভ নক্ষত্র থাকে, শনি সাহায্যে খুবই কষ্ট দেয়, সেই কষ্টের শিকার হয়ে গেছে। 2.5 বছর পর থেকে আপনার ছেলের পড়াশোনার ক্ষেত্রে উন্নতিটা হবে, তার আগে কিন্তু এই জিনিসগুলোকে আপনি ঠিক করে রাখেন, ঠিক আছে? বীজযোগটাকে খণ্ডন করেন। ও দাদা, শুনতে পাচ্ছেন? হ্যালো, যাক যাই হোক, দাদা নেই। প্রথমত আমাদের কি দেখতে হবে লগ্ন থেকে, আমাদের দেখতে হয় তার অনুভবটা, তার শরীরের অবস্থাটা কেমন চলছে। এবার লেখাপড়ার ব্যাপারে জানতে গেলে দ্বিতীয় চতুর্থ স্থান থেকে লোয়ার এডুকেশনটা দেখতে হয়, সাইড বাই সাইড হায়ার এডুকেশন দেখতে গেলে চতুর্থ পঞ্চম নবম থেকে দেখতে হয়। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার বাবা। আমার ছেলের সম্বন্ধে আমি একটু জানবো। হ্যাঁ, ছেলের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 14/9/89। 14/9/89। হ্যাঁ দুপুর 12:50। 12:50? হ্যাঁ 12:50 দুপুর। বলুন তারপর কোথায়? আরামবাগ। আরামবাগ? আরামবাগ হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি। কি জানতে চান ছেলের? আপনার ছেলের কুম্ভ রাশি ধনু লগ্ন।
কুম্ভ রাশি ধনু লগ্ন, বর্তমানে কি দশা চলছে আপনার ছেলেকে দেখতে হবে, সে অনুযায়ী প্রেডিকশনটা হবে ক্যারিয়ারের। বর্তমানে দশা চলছে আপনার ছেলের বছর, বর্তমানে দশা চলছে শনি দশা চলছে, বুঝতে পারছেন? এটা 28/6/2017 থেকে 28/6/2036 পর্যন্ত শনির দশাটা চলবে। বর্তমানে আপনার ছেলের চলছে শনি বুধ, এই শনি বুধের অবস্থানটা আগে দেখতে হবে যে প্রথম দশাটা কেমন যাচ্ছে, দশা অনুযায়ী তার ভাগ্য নির্ধারণ হবে। শনি এখানে রয়েছে পূর্বসেরা নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে, চন্দ্র রয়েছে রবির নক্ষত্রে, রাহুর নক্ষত্রে, সরি 6/7/8/9/10/2। আপনার ছেলের চাকরির ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, আগামী বছরে নভেম্বর ডিসেম্বর মাসে বা 2019 সালের মাস 21 মার্চ থেকে 20 এপ্রিলের মধ্যে চাকরি বাকরির দিক দিয়ে ডেভেলপমেন্টটা আসবে। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, যে কোনো কারণে আমাদের লাইনে বিস্তৃত হয়ে গেছে, সুতরাং আপনার ছেলের, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন দিদিভাই। হ্যাঁ নমস্কার। নমস্কার দিদিভাই। কার জন্য জানবেন? আমি বেহালা থেকে বলছি। হ্যাঁ কোথা থেকে? কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে বলছি। আচ্ছা বেহালা থেকে বলছেন, কার জন্য জানতে চান? আমি একটু আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। আচ্ছা মেয়ের ডেট অফ বার্থ বলুন। আচ্ছা 1993 29 আগস্ট 1993। টাইম বলুন দিদি ভাই। 10:54 সকাল 10:54 AM কলকাতায়, তাই তো? কোথায় হয়েছে? হ্যালো, কোথায় জন্মগ্রহণ করেছেন? কলকাতা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলুন। আচ্ছা আপনার মেয়ের রবিবারে জন্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার মেয়ের মকর রাশি তুলা লগ্ন। হুম হুম হুম। মকর রাশি তুলা লগ্ন হিসাবে ওর ভাগ্যস্থান কর্মস্থান হচ্ছে বুধ এবং চন্দ্র। ভাগ্যপতি হচ্ছে বুধ, কর্মপতি হচ্ছে চন্দ্র। চন্দ্র জন্ম নক্ষত্রে, এখনো পর্যন্ত চাকরি বাকরি পাইনি। সেটা তো খুবই কম মাইনা, পরিশ্রম বেশি কম মাইনা, তাতে কোনো রকমের কোনো মানে সুবিধা হচ্ছে না, একটা কাজের মধ্যে নিবদ্ধ হয়ে থাকা। আপনার মেয়ের যে চাকরির ব্যাপারে যেটা বলছেন না, আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি, আপনার মেয়ের চাকরিটা হবে কিন্তু 24 বছর বয়সে, অর্থাৎ এই বছরেই কিন্তু ও চাকরিটা পাবে। তার আগে কিন্তু আপনি একটু কতগুলো ব্যাপার আছে সেগুলো একটু জেনে যান, তাহলে আপনার সুবিধা হবে। প্রথমত হচ্ছে কী দশা আপনার মেয়ের চলছে সেটাকে দেখতে হয়। আপনার মেয়ের এমনি যেটা হচ্ছে, আপনার মেয়ের ভাগ্যস্থান হচ্ছে বুধ। বুধ রয়েছে এখানে কেতু নক্ষত্রে, 1 নম্বর নক্ষত্রে, চন্দ্র রয়েছে রবির নক্ষত্রে, যাক মিত্র নক্ষত্রে রয়েছে। কিন্তু বর্তমানে যে দশাটা চলছে তুলা লগ্নের পক্ষে, আর কর্মপতি হচ্ছে চন্দ্র, অর্থাৎ লাস্ট মোমেন্টে গিয়ে কোনো কাজগুলো ওর হচ্ছে না। না হওয়ার ফলে কেন হচ্ছে না সেটা একটু আপনি খুব ভালোভাবে দেখুন, আমি বলে দিচ্ছি আপনাকে। প্রথমত আপনার মেয়ে কিন্তু ভীষণ চঞ্চল, স্থির হয়ে থাকতে পারে না, সবসময় একটা ইনসিকিউরিটি ফিল করে, বলে আমার কিছু হবে না। আচ্ছা হ্যাঁ, আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিক ব্যাপার হয়েছে, সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়, লেটার্জিক ভাব, কম খাবে, যার ভালো জাঙ্ক ফুড হলে খুব খুশি, কেউ ডোমিনেট করুক বা কিছু বলুক পছন্দ করে না। সেকেন্ডলি হচ্ছে জামা কাপড়ে খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়।
তো এইটার ওর যে ভাগ্যপতি বুধ, বুধ রয়েছে ওর কিন্তু সাধক নক্ষত্রে, চন্দ্র রয়েছে ওর কিন্তু জন্ম নক্ষত্রে, জন্ম নক্ষত্রের ফলটা কম হয়। সেই জন্য এখন তো ওর, এখন ওর 23 বছর চলছে, আগামী বছরের মা ওর কিন্তু চাকরি বাকরি পারমানেন্ট হয়ে যাবে। এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে হবে। তবে এই এই চার্টের একটা মোস্ট বিশেষত্ব হচ্ছে, যত কলকাতা থেকে দূরে যাবে তার পক্ষে কিন্তু তত মঙ্গল। মানে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলটা আপনার মেয়ের পক্ষে কিন্তু তত ভালো নয়। হ্যাঁ, সুতরাং এখন যদি বাইরে যদি চলে যায় আপনার মেয়ে কিন্তু খুব ভালো কিন্তু চাকরি পাবে, এই বিষয়ে আপনি নিঃসন্দেহ থাকতে পারেন। পড়াশোনার দিক দিয়েও, ফার্দার পড়াশোনার দিক দিয়েও কোনো অসুবিধা হবে না। বিয়েটাও কিন্তু 26-27 বছর বয়সে হবে। এখন যেটা করছে এটা কোনো রকমই, মানে আমার মনে কোনো স্কুল টিস্কুলের সঙ্গে যুক্ত আছে? গভর্নমেন্ট সার্ভিস না হলেও আন্ডারটেকিং তো পাবেই। আপনার মেয়ের চাকরি কিন্তু হয়ে যাবে, এটা একটা ক্রিয়েটিভ নেচারের চাকরি। হ্যাঁ, সুতরাং আপনারা ওগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন না, বিয়ে সাজির ব্যাপারেও কোনো চিন্তা ভাবনা করার কিছু নেই। দুটো জিনিসের শুধু অসুবিধা আছে, একটা হচ্ছে ভীষণ চঞ্চল, ইনসিকিউরিটি বুক মানে ফিল করে, আর একটা হচ্ছে ওর মাঙ্গলিক ব্যাপার, সমস্ত কাজগুলো ওর দেরিতে হয়ে যাচ্ছে। এই দুটো জিনিসে যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনার মেয়ের কোনো অসুবিধা হবে না। আপনি অন্য জায়গায় যদি পান সেখানে যাবেন, নাহলে আমার কাছে আসবেন একটা ফটো নিয়ে, ফটোর পিছনে ওর নাম, আপনার নাম, গোত্রটা নিয়ে চলে আসবেন। ওর যোগগুলোকে কাটিয়ে দিলে ওর লাইফটা কিন্তু একদম ফ্রি হয়ে যাবে, এবং ওর আর কোনো রকমের কোনো অসুবিধা হওয়ার মতন যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আপনার মেয়ের মেইন হচ্ছে কি জানেন তো, আপনার মেয়ের একটা বীজযোগ আছে। আচ্ছা, বীজযোগ কিন্তু চন্দ্রের দ্বাদশে শনি থাকলেও বীজযোগ হয়, আবার শনির দ্বাদশে চন্দ্র থাকলেও। সবসময় মনের মধ্যে না একটা হাহাকার, চিন্তা, ভাবনা, মানে একটা মোরাজ হয়ে থাকে। আমার বিশেষ অনুরোধ, আপনি একটা ফটো নিয়ে আসবেন, আপনার মেয়ের মেয়ের এই যে বীজযোগটা আছে ওটাকে কাটাতে হবে, মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে, আর লগ্নের চতুর্থ চন্দ্র রয়েছে, এটা কিছুটা কিন্তু মানে নষ্ট চন্দ্র বলে, মানে সবসময় একটা চিন্তা মনের মধ্যে। প্লিজ প্লিজ প্লিজ, তাহলে আপনার মেয়ের কোনো অসুবিধা আর তারপরে আর থাকবে না। এই হচ্ছে কারণ, প্রত্যেকটা জিনিসের যদি আপনি চুলছিরা বিচারটা না করেন, আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি কোনো কাজকর্ম পাচ্ছি না, কেন পাচ্ছি না সেই জিনিসটা কিন্তু এই চার্টের থেকে বের করে নিতে হবে, এবং আপনাকে সেভাবে চললে আপনার মেয়ের কোনো অসুবিধা হবে না। এটাও কিন্তু একটা যোগ দিদি। এই অনেকে আমাদের কাছ থেকে জানে, কিন্তু সে জানে 10 জনের কাছ থেকে জানে, কিন্তু কারো কাছে যায় না, সেভাবে হয় না। যোগগুলোতে কাটাতে গেলে কিন্তু আসতেই হবে। যদি যেমন একটা জিনিস খুবই সেন্সিটিভ ব্যাপার, যদি অগ্রিম আপনাকে সব কিছু বলে দিতে পারে, কারণ এটা একটা অঙ্কের ব্যাপার, একটা সায়েন্সের ব্যাপার, একটা নক্ষত্রের ব্যাপার। কেন হবে না, আমি তো আপনাকে সব কিছু বলবেন, আপনি মা হিসাবে তো অনেক কিছু জানেন, আপনি সেগুলো আমাকে একটু সাহায্য করবেন বলতে, সেগুলো যদি মিলে যায়। আপনি কিছু বলবেন না কেন এসছেন, কী ব্যাপারে এসছেন, আমি ওগুলো জানতে চাই না। আমি চারটা করব, চারটা করে মেয়ের কী মেরিজ আছে, কী ডিমেরিজ আছে সবগুলো আপনাকে বলবো। আপনার যদি তখন মনে হয় যে না ইনি তো খুব ঠিক বলছেন, তাহলে কিন্তু আপনার কাজটাও কিন্তু হবে। কারণ এখানে এমন নয় যে অঙ্কের বাইরে কোনো কিছু আছে, এখানে বানিয়ে বলারও কোনো স্কোপ নেই, কারণ আমি তো আপনাকে বলতে দিচ্ছি না,
আমি নিজে থেকেই আপনাকে সব কিছু বলবো, ঠিক আছে মা? সুতরাং যে কোনো ব্যাপারে, চাকরির ব্যাপারে দেখতে গেলে প্রথমত দেখতে হবে তার চাকরির যোগটা আছে কি না, এবং সেই যোগ অনুযায়ী কিন্তু তার কিন্তু চাকরি বাকরিটা কীরকম হবে আমরা কিন্তু বলতে পারি, এবং কোন বয়সে হবে দশার, কোন দশার মধ্যে দিয়ে হবে চাকরি দেখতে গেলে প্রথমত তার বর্তমান দশাটা দেখতে হয়, তার বাক্যস্থান কর্মস্থানটাকে দেখতে হয়, এবং কোনো খারাপ যোগ আছে কি না চাকরির মধ্যে দেখতে হয়, যার জন্য বারবার কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে খেটে যাচ্ছে। সুতরাং যে কোনো ব্যাপারে আপনার পড়াশোনার ব্যাপারে দেখতে গেলেও সেখানেও বর্তমান দশাটা কেমন আছে দেখতে হবে, হয়তো পড়াশোনায় ভালো কিন্তু রেজাল্টটা ভালো হচ্ছে না, কেন হচ্ছে না, বর্তমান দশাটা ভালো না হলে লেখাপড়ার কিন্তু সেখানে রেজাল্টটা ভালো হয় না। হ্যাঁ বলুন। নমস্কার আপনাকে। হ্যাঁ, কার বিষয়ে জানবেন? সকাল কটা? আচ্ছা, 10:32 সকাল। বিয়ের ব্যাপারে জানতে চান নাকি? ফিউচারটা জানতে চাই। ফিউচার কি ক্যারিয়ার নিয়ে না বিয়ে নিয়ে? কি ব্যাপার? ও চাকরি বাকরি নিয়ে? আপনার মেয়ের কন্যা রাশি? আচ্ছা, কন্যা রাশি মিথুন লগ্ন, বৈশ্য বর্ণ, দ্বিতীয় চরণে জন্ম, শুক্ল পূর্ণিমা, পূর্ণিমাতে জন্ম হয়েছে, দেবগণ। এবার আপনার মেয়ের বর্তমানে কি দশা চলছে সেটাকে দেখতে হবে, সেটার উপরে কিন্তু মেয়ের ভবিষ্যৎটা নির্ভর করছে। আপাতত বর্তমান দশাটা চলছে, আপনার মেয়ের বর্তমান দশা চলছে রাহুর দশা, রাহুর দশা অনুযায়ী গত 1.5 বছর সময় আপনার মেয়ের ভালো যায়নি, একটা না একটা অসুবিধা। হ্যাঁ, কেননা সেই রাহুকে শনি তখন দৃষ্টি দিয়ে দিয়েছিল, এখন রাহুর অবস্থানটা কি আছে চার্টের মধ্যে দেখতে হবে, এতদিন তো শনি দৃষ্টি দিয়ে দিয়েছিল, বর্তমানে রাহুর অবস্থানটা আপনার জন্মকালীন কি আছে দেখে নিচ্ছি। রাহু রয়েছে বৃশ্চিক রাশিতে, জ্যৈষ্ঠ নক্ষত্রে, চন্দ্র রয়েছে চন্দ্রের নক্ষত্রে, কন্যা রাশিতে, 4, 5, 6, 7, 8, 9 সাধক নক্ষত্রে রয়েছে। আপনার মেয়ের চাকরি বাকরি যা কিছু সম্ভব সেটা কিন্তু একমাত্র হবে দাদা আগামী বছরের মার্চ এপ্রিল মাসে, যদি বাই চান্স না হয় জুন জুলাই মাসে আপনার মেয়ের চাকরি হবে। তার আগে আপনাকে কি করতে হবে একটু শুনে নেন। আপনার মেয়ের মাঙ্গলিক ব্যাপারটা রয়েছে, মাঙ্গলিক ব্যাপারটাকে খণ্ডন করতে হবে, এবং চাকরি বাকরির দিক দিয়ে যেটা দেখতে পাচ্ছি এখানে নবমপতি দশমপতি, অর্থাৎ নবমপতি হচ্ছে শনি, দশমপতি হচ্ছে ওর বৃহস্পতি, সেই বৃহস্পতিকে দৃষ্টি দিয়ে দিয়েছে শনি, গত 1.5 বছর ধরে কোনো রকম কোনো সুযোগ সুবিধা আসছে না, লাস্ট মোমেন্টে কেটে যাচ্ছে। আপনি দয়া করে একবার চেম্বারে আসবেন, এর এই যোগগুলোকে কাটাতে হবে, এগুলো কাটালে তবে আমি আপনাকে অলপ করে বলতে পারি আগামী বছরের 21 মার্চ থেকে 20 এপ্রিল অথবা 21 জুন থেকে 20 জুলাইয়ের মধ্যে আপনার মেয়ে চাকরি বাকরি হবে, ঠিক আছে দাদা? যে কোনো লোকের চাকরি বাকরি বিবাহ সম্বন্ধে দেখতে গেলে প্রত্যেকটা রাশির মধ্যে আমাদের কিন্তু নিবন্ধ রয়েছে, অর্থাৎ কোন হাউস থেকে কাকে দেখতে হবে এবং কি যোগে আবদ্ধ হয়েছে সেটাকে আমাদের খুব ভালোভাবে দেখতে হবে, দেখার পরে
তারপর কি অবস্থা আসবে না আসবে সেটা কিন্তু একদম জ্যোতিষী, প্রকৃত জ্যোতিষী আপনাকে বলতে পারে। সুতরাং এমন কোনো কিছু ব্যাপার নেই যে বলা যায় না, বলা নিশ্চয়ই যায়। একমাত্র কিছু কমপ্লিকেটেড ডিজিজ আছে যেগুলো জ্যোতিষের ভাষায় বলা খুব মুশকিল, কারণ তখনকার দিনে যখন জ্যোতিষের সৃষ্টি হয়েছিল এত রোগ ভোগ কিন্তু তখন মানুষের ছিল না। কোনো কোনো ক্ষেত্রে আমাদেরও যে ফেলিউর হয় না তাই না, ফেলিউর হয়, কিন্তু আপনি হেল্প করলে আমি কিন্তু সব কিছু কিন্তু আপনাকে মিলিয়ে দেবো, এবং তার প্রতিকারও সাপেক্ষে কিন্তু আপনার মেয়ে বা ছেলে খুব ভালোভাবে থাকবে। বলুন কে আছেন? আমি মিনা সরকার বলছি। হ্যাঁ বলুন দিদিভাই, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। হ্যাঁ মেয়ের ডেট অফ বার্থটা বলুন। আপনাকে নমস্কার জানাই। 92। আপনাকে নমস্কার জানাই দিদিভাই। হ্যাঁ নমস্কার। নমস্কার আপনার। আচ্ছা ওর নামটা টিটু। 92। আচ্ছা 92, তারপর ডেট বলুন, মান্থ বলুন। 28/9/92, সেপ্টেম্বরের 28 তারিখ। হ্যাঁ 28/9/1992 বলুন, তার টাইম বলুন। মুর্শিদাবাদে হয়েছে। হ্যাঁ সময় 12:08, দুপুর 12:08। 12:08 PM কোথায় হয়েছে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ খুব ভালো সুন্দর জায়গা মুর্শিদাবাদ। এক মিনিট ধরে থাকুন দিদিভাই। মুর্শিদাবাদ কি নিয়ে চিন্তা করছেন? কি সম্বন্ধে জানবেন? আপনার মেয়ে কি সম্বন্ধে জানতে চান? আপনার মেয়ের মঙ্গলবারে জন্ম জানেন কি? না সোমবারে জন্ম ছিল ওর। না 29 সেপ্টেম্বর 1990 এক মিনিট দিদিভাই, আপনার মেয়ে সোমবারে জন্ম। তুলা রাশি ধনু লগ্ন। এখন আপনার মেয়ের রাশি এবং লগ্নের দুদিক দিয়ে কিন্তু শনি সাড়ে সাতটি চলছে, রাহুর দশায় জন্ম। এখন আপনি ওর কি জানতে চান কেরিয়ার নিয়ে? এখন তো কোনো চাকরি করছে না। আপনার মেয়ের চাকরি হবে 26 বছর বয়সে নভেম্বর ডিসেম্বর মাসে। 26 বছর বয়সে নভেম্বর ডিসেম্বর মাসে চাকরি হবে। তার আগে একটু খেয়াল করবেন আপনার মেয়ে কোনো রকম প্রেমে আবদ্ধ হয়েছে। আপনি একটু ওটা জেনে নেবেন, এই চার্টের ভাইব্রেশন অনুযায়ী আপনার মেয়ে এমনি একটা প্রেমে আবদ্ধ হয়েছে, সেখান থেকে ছাড়াবেন, কারণ সেটা ভালো হবে না। এছাড়া যে সমস্ত জাতক জাতিকার জন্ম তারিখ, বিশেষ করে 28 তারিখ, 1+0=1, 19, 1+9=10, 1+0=1, 28, 2+8=10, 1+0=1। ওয়ান বরন চাইল্ড বলি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা নিজের পছন্দে বিবাহ করে, এবং যেই টাইমটা চলছে তাতে ওর গত 4-5 বছর আগে যে পড়াশোনাটা চলেছিল সেটা কিন্তু মনের মতন রেজাল্টটা হয়নি, কিছু না কিছু বাধা বিঘ্ন ছিলই এবং এক্সপেক্টেড রেজাল্ট থেকে কম পেয়েছিল মা। তার আগে যদি আপনার মেয়ের কোনো অসুবিধা থাকে সেগুলো একটু জেনে নেন, আমি বলে দিচ্ছি মা। মেইন হচ্ছে ওর বিবাহ এবং চাকরি, চাকরিটাই হচ্ছে মেইন। আচ্ছা এখন আপনার মেয়ের একটা ছন্নচেরা যোগ রয়েছে, মঙ্গল রাহু কিন্তু একত্রে যোগাযোগ রয়েছে। আপনার মেয়ের শনি সাড়াশাটি চলছে এবং লগ্নেরও সাড়াশাটি চলছে, শারীরিক অবস্থাটা ভালো যাচ্ছে না কিছু বাধাবিঘ্ন রয়েছে। এই বাধাবিঘ্নটা আপনার কিছুটা কেটে যাবে জুন জুলাই মাসে, কিন্তু চাকরির যে পুণ্যটা, চাকরির যে স্যাটিসফ্যাকশন সেটা আগামী বছরের মার্চ এপ্রিল মাসে অথবা জুন জুলাই মাসে পাবেনই। ঠিক আছে মা, চাকরি হবে। এই এখন না হওয়ার কারণটা যেটা হচ্ছে, এখন শনির দশা চলছে তো,
এখন ওর শনিবঙ্গ কালসর্প দোষ আছে, সমস্ত গ্রহগুলো রাহু কেতুর মধ্যে আছে একদিকে, তার থেকে শনিটা চলে গেছে। তো যে কোনো লোকের যখন শনির সায়াসাতি চলে এবং শনির দশা চলে, সেই সময়ে তার সময়টা ভালো যায় না। তো আপনার মেয়ের এই হিসাবে দেখা যাচ্ছে কি, গত প্রায় 7 বছর ধরে আপনার মেয়ে যে কোয়ালিটির মেয়ে, সেই কোয়ালিটি অনুযায়ী রেজাল্টপত্রটা ভালো করতে পারেনি, সেগুলো কিন্তু বর্তমানে শেষ হয়ে গেছে। কিন্তু লগ্নের এই কোমরে পায়ে মালাচাকিতে কোনো পেইন টেইন হয় ঠিক আছে? নমস্কার নমস্কার। তো এই যে হচ্ছে আমাদের জ্যোতিষ, জ্যোতিষে যদি আপনি শুদ্ধভাবে যদি আপনি ঘর ওয়াইজ করতে পারেন, অর্থাৎ প্রত্যেকটা জায়গাটা যদি শুদ্ধভাবে দেখতে পারেন, ঠিকভাবে দেখতে পারেন, আপনার সব কিছুই কিন্তু মিলে যাবে, না মিলার কোনো কারণ নেই। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার আপনাকেও। আচ্ছা আপনার, আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আমার নাম দুলাল সরকার। দুলাল সরকার, ঠিক আছে। আমার ছেলের নাম হচ্ছে প্রমিত সরকার। আচ্ছা, তার ডেট অফ বার্থটা বলুন দাদা। হ্যাঁ, 26/3/1990। কোথায় হয়েছে? কলকাতাতে। এক মিনিট ধরে থাকুন আপনি। ধরে থাকুন। হ্যালো, বলছি আমি একটু চারটা ধরে নি। আপনার ছেলে কি সোমবারে জন্ম? হ্যাঁ স্যার। সোমবার। মীন রাশি বিষলগ্ন? হ্যাঁ স্যার। হ্যাঁ, মীন রাশি বিষলগ্ন। বিষলগ্নে রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি, ওর ভাগ্যপতি এবং কর্মপতি হচ্ছে শনি। সুতরাং শনির অবস্থানটা আমাকে প্রথমে দেখতে হবে, এখন বর্তমান দশাটা কী চলছে সেটাও দেখতে হবে। বর্তমান দশাটা আপনাকে বলে দিচ্ছি, বর্তমান দশাটা আপনার চলছে এখন চলছে আপনার বর্তমান দশাটা চলছে বুধের দশা চলছে। 2010 সাল থেকে বুধ শুরু হয়েছে, 2027 সাল পর্যন্ত থাকবে। এখন আপনার ছেলের চলছে বুধ বৃহস্পতি, না এটা আপনার ভুল, এখন চলছে বুধ মঙ্গলের দশা চলছে। বুধ মঙ্গল এই দশা শুরু হয়েছে 12/9/2017 থেকে শুরু হবে, এখন চলছে বুধ রবি, কিন্তু 12/9/2017 থেকে মঙ্গলের দশাটা শুরু হবে, তখন থেকে ওর বেটারমেন্টটা কিন্তু আস্তে আস্তে কিন্তু শুরু হবে 12/9/2017, অর্থাৎ এই বছরের সেপ্টেম্বর মাসের পর থেকে বেটারমেন্টটা হবে। এখন যদি চাকরি বাকরি করে থাকে কিন্তু সেটা মনের মতন হচ্ছে না, একদম ঠিক, মায়না কম, পরিশ্রম বেশি, কিন্তু মানে ও যেতে হয় একটা চাকরির মধ্যে থাকতে হয়, থাকছে, মানে চেষ্টা করছে যে কী করে একটা ভালো চাকরিতে যাবে। এখন এই লগ্নের পক্ষে শনি হচ্ছে ওর রাজ্যকারী প্ল্যানেট, ভাগ্যপতি কর্মপতি শনি রয়েছে রবির নক্ষত্রে, চন্দ্র রয়েছে বৃহস্পতির নক্ষত্রে, 7/7/8/9/10/2/3 আপনার ছেলে। আমি এতটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে যখনই এই বিশেষ করে এই আগামী বছরের নভেম্বর ডিসেম্বর থেকে আপনার ছেলের সমস্ত দিক দিয়ে বেটারমেন্টটা কিন্তু শুরু হবে, এবং এই রাজ্যকারী প্ল্যানেট যেহেতু সাধক নক্ষত্রে রয়েছে, ওর জীবনে কোনো রকম কোনো কষ্ট হবে না চাকরির দিক দিয়ে, এবং এই বিশ্ব রাশির পক্ষে তার ষষ্ঠপতি বসের ভাগ্যটা আমাকে দেখতে হবে। বস মানে কাজকর্ম, কোনো অসুবিধা হবে না। বসের ভাগ্য যেটা হচ্ছে সেটা ষষ্ঠ স্থান থেকে দেখতে হয়। ষষ্ঠপতি হচ্ছে এই বিশ্ব লগ্নের পক্ষে ষষ্ঠপতি হচ্ছে, এক মিনিট আপনাকে আমি বলে দিচ্ছি, বিশ্ব লগ্নের পক্ষে নবম দশম ষষ্ঠ সপ্তম অষ্টম মঙ্গল, সেই মঙ্গল এখানে আপনার রয়েছে বিশ্ব লগ্নের পক্ষে, শুক্র হচ্ছে তার বস, শুক্র এখানে রয়েছে দাদা
মঙ্গলের নক্ষত্রে, চন্দ্র রয়েছে বৃহস্পতির নক্ষত্রে, তো 7, 8, 9, 10, 2, 3, 4, 5 অতিমিত্র নক্ষত্রের। এখন তো চাকরি করছে, হ্যালো হ্যালো, এটা আপনি আমার জবাব না দিলে আমি বলতে পারবো না। আপনি ভাবছেন যে আমাকে বলে দিয়েছেন, বলে দিলেই হবে না। এখানে যেটা দেখা যাচ্ছে, আপনার ছেলের বস ভাই করতেও ভালো, চাকরির দিক দিয়ে ভালো, বর্তমান দশাটা কিন্তু ঠিক নেই। সুতরাং এটার জন্য আপনাকে আগামী বছরের নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর থেকে বেটারমেন্টটা হবে। এবার আপনার ছেলের কোনো রকম কোনো দোষ ত্রুটি আছে কি না চার্টের মধ্যে একটু দেখে নিচ্ছি। প্রথমত আপনার ছেলের প্রথমত একটা বিযোগ রয়েছে, কেন আপনার ছেলে 90 সালে জন্মগ্রহণ করেও আপনার ছেলে চাকরি হচ্ছে না, না হওয়ার কারণটা যে বিযোগ আছে, স্বর্ণচেরা যোগ আছে, শনি রাহুদের স্বর্ণচেরা যোগ, শনি মঙ্গলের স্বর্ণচেরা যোগ, রবিচন্দ্রগ্রহণ, এগুলো ঠিক না করলে কোনো দিনেই চাকরি হবে না। আপনাকে একজন ভালো জ্যোতিষীর কাছে গিয়ে সব ঠিক করতে হবে। আজকে প্রায় আমাদের সময় শেষ হয়ে আসছে, সুতরাং আগামী দিনে যার যার কোয়ারি আছে আপনারা দয়া করে লাইনটা করে লাইনটা কেটে দেবেন না। ভালোভাবে প্রিডিকশন করতে গেলে আপনার কিন্তু কনফার্মেশনটা দরকার হয়, কনফার্মেশন না থাকলে আমরা প্রিডিকশন করতে পারি না, এটা সবসময় মনে রাখবেন। আজকে এই বলে আমাদের প্রোগ্রাম এখানটায় কিন্তু শেষ করছি। আবার আগামী দিনে শুক্রবারে আসবো, আবার বুধবারে আসবো, আপনাদের কোনো রকম চিন্তা করার কোনো কারণ নেই। এবং আপনাদের প্রশ্নগুলো আগে থেকে, এবং আপনাদের বিশেষ অনুরোধ, আপনাকে প্রথমেই আপনারা ডেট বলবেন, তারপর মান্থ বলবেন, তারপর ইয়ার বলবেন, আগে ইয়ার বলবেন না, এটা উল্টো। এইভাবে কিন্তু কম্পিউটারে করা যায় না, আপনাদেরও দেরি হবে, আমারও দেরি হবে। এই বলে আজকে কিন্তু এখানে শেষ করছি, নমস্কার।